اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ। আর মানে গোপন চাহিদাকে পূরণ করার ক্ষমতা যে পুরুষটা রাখবে ওই পুরুষটার জন্য বিশ্বনবী বলছেন ফালিয়া তার জামওয়াজ, সে যেন বিবাহ করে। এক নম্বর অর্থ গেল। নাম্বার দুই, বিশ্বনবীর এই হাদিসের ব্যাখ্যায় আরো বলা হয়েছে যেই পুরুষটার ভিতরে ইনকাম করার মতো ক্ষমতা রয়েছে, উপার্জন করে তার স্ত্রীর ভরণ পোষণ করার ক্ষমতা লাভ করতে পারবে, ওই পুরুষটার জন্য বিশ্বনবী বলছেন ফালিয়াতা জাওয়াজ, সেই পুরুষটা যেন বিবাহ করে। তিন নম্বর অর্থ বলা হয়েছে যেই পুরুষটা বিবাহ করতে পারবে ওই পুরুষটা বাড়ির বাউন্ডারির ভিতরে তার স্ত্রীকে রাখতে পারবে, এরকম গুণ যার ভিতরে রয়েছে ওই পুরুষটা যেন বিবাহ করে। এবারে এই হাদিসটা ভালো করে বুঝে নেন, এই হাদিসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকে জালসা হচ্ছে আসরের নামাজ থেকে নিয়ে শুরু করে রাত 12টা পর্যন্ত বক্তারা বক্তব্য রাখবে। আজকের আমার আলোচনার মধ্যে যতগুলি কথা হবে তার মধ্যে এটা একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কি বলতে চেয়েছেন ভালো করে শুনে নেন। এই হাদিসের মধ্যে বলতে চেয়েছেন যেই ব্যক্তিটির ভিতরে কুয়াতে বা বিদ্যমান থাকবে, কুয়াতে বা বলতে যৌন মানে যৌবন ক্ষমতা, যেই যৌবন ক্ষমতার মাধ্যমে তার স্ত্রীর চাহিদাকে পূরণ করতে পারবে, এইরকম ক্ষমতা যার ভিতরে রয়েছে সেই পুরুষটাকে রসুল বলছেন বিবাহ করবে। একটা গেল। দুই নম্বর হচ্ছে যেই পুরুষটা টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে কিন্তু তার যৌবন ক্ষমতা নেই, আল্লাহ রসুল বলছেন সে যেন বিবাহ না করে, তার জন্য বিবাহ করা হারাম। কারণ ওই মেয়েটাকে তুমি বাড়িতে নিয়ে আসবে, তুমি যখন তার চাহিদাকে পূরণ করতে না পারবে সে গোপন খাতে চাহিদা পূরণ করার চেষ্টা করবে, কাজেই মেয়েটাকে তুমি পাপি বানাবে, তুমিও পাপি হবে, কাজেই তোমার ক্ষমতা নেই, তুমি বিবাহ করতে যাবে না, তোমার জন্য বিবাহ হারাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বললেন, যেই পুরুষটার যৌবন রয়েছে কিন্তু ইনকাম করার মতো ক্ষমতা নেই, উপার্জন করতে পারে না, ওই পুরুষটাকে রসুল বলছেন তোমার উপরে রোজা ফালাইহি বিসাওম, তোমার উপরে রোজা, তুমি রোজা রাখবে, রোজা রেখে 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 তোমার ভিতরে যে যৌন উত্তেজিত মনোভাব তৈরি হয়েছে সেই যৌন উত্তেজিত মনোভাবটাকে তুমি নষ্ট করবে রোজা রাখার মাধ্যমে। তবে রসুল বলিনি তুমি ইনকাম করতে পারোনি শ্বশুরের সঙ্গে 5 লাখ টাকা নাও, তুমি উপার্জন করতে পারোনি শ্বশুরের সঙ্গে 10 লক্ষ টাকা নাও, তুমি পড়াশোনা করেছো কোনো চাকরি করতে পারোনি, অতএব চাকরির জন্য ঘুষের যে টাকা লাগবে ওই টাকাটা তুমি শ্বশুরের সঙ্গে নাও। এবার ভালো করে শুনে নেন, সর্বপ্রথম এখানে যারা ছেলের বাপ রয়েছেন ভালো করে শুনে নিন, ছেলে ইনকাম করতে পারে না উপার্জন করতে পারে না, ওই ছেলে কোনো দিন বিবাহর কাছে যেতে পারবে না, বিবাহ করার জন্য চিন্তা ভাবনা রাখবেন না, ওই ছেলেটাকে রোজা রাখতে হবে, রোজা রেখে 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 তার ভিতরে যে যৌবন তৈরি হয়েছে ওই যৌবনটাকে নষ্ট করবে। যদি কোনো বাপ চিন্তা ভাবনা করেন আমার ছেলে ইনকাম করতে পারেনি তো কি হয়েছে, ছেলের মেয়ের বাপের সঙ্গে 5 লক্ষ টাকা নিয়ে নাগাদের বাজারে দোকান করে দেব, আপনি হলেন একজন কাপুরুষ পিতা আর আপনার সন্তান হলো 2 নম্বর কাপুরুষ, যার কারণে পরের বাপের সঙ্গে টাকা নিয়ে আপনার ছেলেকে দোকান বানিয়ে দেবেন,
আপনি ছেলে তৈরি করেছেন ব্যবসার লাইন দিতে পারেননি, ওই ছেলেটাকে বিবাহ দিয়ে বৌমা বাড়ি নিয়ে আসবো, এই চিন্তাটা মাথায় থেকে আউট করতে হবে। আর ওই ছেলেটাকে বলতে চাই, আপনার ভিতরে যৌবন এসে গেছে, আপনি বিবাহ করব চিন্তাটা মাথায় থেকে আউট করে মাঠের লেবারের কাজ করতে শুরু করে দেন, ইনকামের লাইনটা ক্লিয়ার করুন, তারপরে আপনি বিবাহর ধারের কাছে আসবেন। অন্যথায় বিবাহ করার জন্য আপনাকে নিষেধ করা হয়েছে। আজকের সমাজে যারা বিবাহ করছে, বিবাহ করার সময় শ্বশুরের কাছে 4 লাখ 5 লাখ 6 লাখ 10 লাখ 15 লাখ টাকা দাবি করে বসছে, আর এই দাবি করার কারণে আজকে সমাজটা অসতনে তলিয়ে যাচ্ছে। এটাকে যদি বলতে যাই ঘটনাটা অনেক বেড়ে যাবে, টাইম অনেক লেগে যাবে, তবে সংক্ষিপ্ত আকারে বলবো, ভালো করে শুনে নেন। সর্বপ্রথম আপনাকে জেনে নিতে হবে, এই হাদিসটি সরাসরি পণ কথার বিরুদ্ধে হাদিস। যেই পুরুষটা ইনকাম করতে পারবে না, খবরদার যেন ওই পুরুষটা বিবাহর ধারের কাছে না যায়। তাহলে ইনকাম না করতে পারলে বিবাহ করতে পারবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত হলো। এবারে চলে আসুন, জিজ্ঞাসা করবো আপনাদেরকে, সামনে যে ভাই বসে আছেন, আপনার মেয়ে আছে? মেয়ে আছে না? বিয়ে হয়েছে? মেয়ে আছে, মাথায় কোন চাপ নেই আপনার যে মেয়ের বিয়ে দিতে হবে, টাকা লাগবে, কষ্ট হচ্ছে না? যে মেয়ের বিয়েতে না জানি কত লাখ টাকা দাবি করবে, এই চিন্তা ভাবনা আপনার মাথায় আছে কি নাই? আছে তো? তো এই চিন্তাটা নিয়ে আপনার রাতে ঘুমাতেও কষ্ট হয়। যদি একটা মেয়ে হয় তাহলে বলবে যা লাগালে এগুলো দেবো, কিন্তু দু চারটে যারা আছে তার চিন্তা ভাবনা এমনটা হবে, রাতের ঘুম হারাম হয়ে যাবে, হয় না? যখন আপনার ছেলের বিয়ে দেবেন তখন কেমন হয়? তখন তো মনে আনন্দ হয়, তাই না? যে ছেলের বিয়েতেই দাঁড় হলে 10 লাখ টাকা নেব, চিন্তা ভাবনা মাথায় আছে না? আছে। এবার আপনাকে জিজ্ঞাসা করব, আপনার মেয়ের যখন বিবাহ দিবেন, সেই বিবাহর সময় যখন আপনার বিআই মশাই আপনার বাড়িতে এসে বলবে যে 5 লক্ষ টাকা লাগবে, যখন এই কথাটা শুনবেন, শোনার পরে ওই বিআইয়ের উপরে রাগ হয় কি হয় না? এখানে যারা মেয়ের ভাই আছেন তাদেরকে জিজ্ঞাসা করব, আপনার বাপ এখনো পর্যন্ত আপনাকে একটা মোটরসাইকেল কিনে দিতে পারেনি? মোটরসাইকেল তো দূরের কথা, গরিব মানুষ একটা সাইকেল কিনে দিতেও পারেনি। যখন ওই ছেলেটা বিবাহর জন্য আসবে, যখন আপনার বাপের সঙ্গে মোটরসাইকেল চাইবে, তখন আপনার মাথার চুলটা ঠিক থাকবে? রাগ হবে না? আর কথা বলুন না কেন, রাগ হবে না? তো দেশীয় প্রথা হিসাবে যদিও রাগ হয়, কিছু করার নেই, টাকার যদি ধরে মেরে দিব জীবনে, টাকা লাগবে তো কাছে যা থাকবে সব পকেট থেকে বার করে দিতে হবে। দেখুন, ডাকাতের বাচ্চা বাড়িতে ঢুকেছে, সে তো ডাকাত করবেই, মেয়ের বিবাহ দিতেই হবে, এই চিন্তা ভাবনার উপরে যা কিছু ছিল সব বেচা কেনা করে হাজির করলো। বাড়িতে তেমন কিছু নেই, আবারও ডাকাতের বাচ্চা 20 দিন 15 দিন যে যেমন ব্যক্তি সে তেমন দিন থাকবে। এবার বাড়িতে ছোট্ট ছোট্ট দুটি ভাই, চিন্তা ভাবনা করলো যে বাড়িতে যা কিছু ছিল সব তো বেচা কেনা করে দেয়াই হয়ে গেল, এখন আমরা লেখাপড়া যদি করি তো এই লেখাপড়া করে আমরা কবে চাকরি বাকরি বা পাবো, কবে ব্যবসা বিজনেস করা শিখবো, চো এসব করে লাভ হবে না, চো কেরলে চলে যাই। আমাদের দেশের লোক ব্যাঙ্গালোর কেরালা এসব চলে যাচ্ছে রাজমিস্ত্রি লেবার করার জন্য। তো এবার অবস্থা দেখে চলে গেল রাজমিস্ত্রির কাজ করার জন্য কেরলের মাটিতে। ঈদে বাড়ি আসলো, বাড়িতে যখন আসছে এসে দেখছেন আপা ঈদের দিন নামাজ পড়তে যাচ্ছে একটা পুরাতন জামা গায়েতে একটা পুরাতন লুঙ্গি পরে, কারণ ঈদের দিনে আবার ওই ডাকাতের বাচ্চা আসবে। ঈদের পরে যখন আসলো ভদ্রলোকের বাচ্চা ভদ্র পোশাক পরে, পোশাক পরে আসলো, আসার পরে এই মেয়েটা একবার শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দেখছে শ্বশুর মশাই আবদুল্লাহ লুঙ্গি ইসমাইল লুঙ্গি সকাল বিকাল পানে গালে পান, একবার এদিকে একবার ওদিকে চিবায় আর মুসকি মুসকি হাসি দেয়, ফজরের নামাজ পড়ে আসে আর কোরআন তেলাওয়াত করে,
এই চিন্তা ভাবনা করে আর এই মেয়েটা ওই দৃশ্যটাকে দেখে, একবার বাপের কথা ভাবে আর একবার মানে শ্বশুরের কথা ভাবে। আজকে আমার বাপের টাকা নিয়ে শ্বশুর মশাই আবদুল্লাহ লঙ্গি ইসমাইল লঙ্গি একবার ডান গালে পান একবার বাম গালে পান, মুস্কি মুস্কি হাসি। একবার বাপের চেহারাটা মনে হয়, একবার শ্বশুরের চেহারাটাকে দেখে, দেখার পরে পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সব তার জ্বলতে শুরু হয়। জামার বাপের টাকা নিয়ে তুমি এইরকম আনন্দ করছো আর আমার বাপ ভকিরের মতো আজকে জীবন ধারণ করবে, এটা কেমন করে হতে পারে? এই চিন্তা ভাবনার উপরে দাঁড়িয়ে হঠাৎ করে একদিন মেয়েটা ছেলেটাকে বলে বসলো, ভদ্রলোকের বাচ্চা রাত্রিবেলায় ক্যারাম খেলে তাস খেলে যখন বাড়ি এসেছে রাত দশটায়, এমতো অবস্থায় মেয়েটার গায়ে যখন হাত দিয়েছে এমতো অবস্থায় মেয়েটা বলছে, ঠিক আছে এত রাতে কোথায় থেকে আসছো না আসছো দেখার দরকার করে না, আমি তোমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করি, আমার বাপের সঙ্গে 5 লক্ষ টাকা নিয়েছো? আচ্ছা নিয়েছি। 5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা আমি বিবাহ পারপাসে খরচ হয়েছে এটা আমি মেনে নিলাম, আর 4 লক্ষ টাকার হিসাব তুমি দাও, আর 4 লক্ষ টাকার হিসাব তুমি না দিতে পারলে তাহলে আগামী সকালবেলায় বিচারটা অন্য জায়গায় পৌঁছে যাবে, আর যতক্ষণ তুমি হিসাবটা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার গায়ে হাত দিতে পাবে না। ছেলেটা মহা বিপদের মধ্যে পড়ে গেল যে এখন কি করা যায় কি বলি। এই চিন্তা ভাবনা করতে করতে রাত্রি প্রায় শেষের দিকে এমতো অবস্থায় একটু কেবলে ঘুম এসেছে, এদিকে ছেলের বাপ ফজরের নামাজ পড়েছে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার তসবি তাহলিল করছে, এমতো অবস্থায় বাপ ছেলেকে সে ডাক দিচ্ছে, বাপ হাবিবুর উঠ বাপ চল মাঠের দিকে যেতে হবে। আওয়াজটা শুনতে পেল বাপের কণ্ঠের আওয়াজ, দ্বিতীয়বার আবার যখন দরজায় নক করেছে আওয়াজ দিয়েছে তখন দেখলো সুহালে যদি উত্তর দিই তাহলে তো আমাকে মাঠে যাওয়া লাগবে, আর যদি কড়াহালে যদি উত্তরটা দিই তাহলে আর মাঠে যেতে হবে না। এমতো অবস্থায় দেখছে বাপ আবার আওয়াজ দিয়েছে, দরজাটা খুলেই বলছে শুয়োরের বাচ্চার মুখে লাথি মেরে দেব। আওয়াজটা যখনই দেখলো দেখার সঙ্গে সঙ্গে বাপ হা 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 করে কাঁদতে শুরু করলো আর বলতে শুরু করলো, বৌমা এসে আমার ছেলেটাকে টোটাল দখল করে নিয়েছে, কাজেই আমার ছেলেকে আমার আর হতে দিল না। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা একটু উত্তরটা দেবেন, ঘটছে কি ঘটছে না? আজকে এই বাপেরা যে ছেলের ভাত পাচ্ছে না, শ্বশুর হিসাবে বৌমায়ের যত্ন পাচ্ছে না, শাশুড়ি হিসাবে বৌমায়ের আদর পাচ্ছে না, তার অনেক কারণের মধ্যে উন্নত মানের কারণ হচ্ছে পণ প্রথা। আপনি মেয়ের বাপের বাড়ি থেকে জোর করে অনেক জিনিস নিয়ে এসেছেন, মেয়ের বাপ দিতে পারবে না আর আপনি ছাড়বেন না, ওই জুলুম করে নিয়ে এসেছেন। এই দৃশ্যটার জন্য কোনোদিন মেয়ে আপনাকে শ্বশুর হিসাবে কবুল করতে পারছে না। সমাজে আগুন চলছে, আচ্ছা ছেলেদের খাওয়া হয়েছে, মেয়েদের খাবারের ব্যবস্থা আছে, যদি খেতে চান তাহলে খেয়ে আসতে পারেন, আপনাদের জন্য খাবার তৈরি করেছে, ওনারা ডাকছে। তো বিষয়টি হচ্ছে আজকে সমাজটা রসদনে তলিয়ে যাচ্ছে এই পণপ্রথার কারণে। আজকে শ্বশুর ভাত পাচ্ছে না, বৌমায়ের আদর যত্ন পাচ্ছে না, এই পণপ্রথাটার অন্যতম কারণ। তো সেই হিসাবে আপনাদেরকে আমি এই হাদিস থেকে কি শিক্ষা দিতে চাই এবার ভালো করে শুনে নেন। যেই ছেলেটার ভিতরে ইনকাম করার মতো ক্ষমতা নেই, ওই পুরুষটাকে নিষেধ করেছে তুমি বিবাহ করতে যাবে না, বিবাহ করতে যাচ্ছ শ্বশুরের টাকা নিয়ে, তুমি সংসার জীবনটাকে কোনোদিন সুখময় করতে পারবে না, তোমার বাপের কোনোদিন তুমি খেদমত করতে পারবে না, তোমার বাপের তুমি সেবা যত্ন করতে পারবে না, বাপ হিসাবে তুমি যে আজকে ছেলের বিয়েতে টাকা নিচ্ছ খবরদার তুমি জেনে রেখে দাও, ওই বৌমায়ের আদর যত্ন তোমার কপালে কোনোদিন জুটবে না। তাহলে
এই বিষয়গুলিকে আমাদেরকে জেনে নিতে হবে। এবারে আমি যে বিষয়টা বলতে চাই সে বিষয়টা এবারে সামনে দিকে আগে নিয়ে যাই। এবারে সর্বপ্রথম আপনাদেরকে জেনে রাখতে হবে, যেই পুরুষটার ভিতরে ইনকাম করার ক্ষমতা নেই সে বিবাহ করতে যেতে পারবে না, আর যে ছেলেকে ইনকাম করার মতো ক্ষমতার জায়গায় পৌঁছাতে পারেননি সেই বাপ কোনোদিন চিন্তা ভাবনা করবেন না যে ছেলের আমি বিবাহ দেব। এবারে বিবাহের দিন ফাইনাল হয়ে গেছে, মেয়ে আপনার পছন্দ হয়ে গেছে, বিবাহের দিন ফাইনাল হয়ে গেছে, এবার আপনি কি করবেন? আমাদের সমাজে রয়েছে একটা, আমাদের সমাজে রয়েছে হলুদ মাখা প্রথা। এই হলুদ মাখা প্রথা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, হলুদ মাখতে পাবে কি পাবে না তার ভালো করে সিদ্ধান্তটা জেনে নেন। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমাদের সমাজে কেমন ভাবে চলছে বিবাহটা? আজকের দিনে একটা মেয়ে যখন হলুদ মাখতে বসে তখন চাচাতো ভাবি খালাতো ভাবি পাড়া প্রতিবেশীর যারা থাকে তারা সবাই মিলে তার গায়ে হলুদ মাখাতে শুরু করে দেয়। অথচ আমার বিশ্বনবী বলছেন একজন মেয়ে একজন মেয়ের গায়ে হাত রাখতে পারবে না, নিষেধ করা হয়েছে। এবার কেমন ভাবে হলুদ মাখাচ্ছে, হলুদ মাখা প্রথাটা হচ্ছে একেবারে হারাম প্রথা। কোনদিন হলুদ মাখা প্রথাটা ইসলামের ভিতরে জায়েজ হতে পারে না, হলুদ মাখা প্রথাটা ইসলামে জায়েজ হতে পারে না। তবে কেমন ভাবে জায়েজ এবার ভালো করে শুনে নিন। আজকে মামাতো বোন খালাতো বোন পাড়া প্রতিবেশীর ভাবি এই যা যারা হলুদ মাখাচ্ছে, যদিও তারা একটা মেয়ে, মেয়ে হওয়ার পরে একজন মেয়েকে হলুদ মাখাতে পারে না, এই প্রথাটা হচ্ছে হারাম প্রথা। যদি হলুদ মাখাতে হয় তাহলে কে হলুদ মাখাবে? একজন মেয়ে যদি হলুদ মাখতে চায় তাহলে ওই মেয়েটাকে হলুদ মাখাবে, তার যদি নানি থাকে নানি মাখাবে, ফুপু থাকে ফুপু মাখাবে, তার যদি খালা থাকে খালা মাখাবে, তার বোনের মেয়ে থাকে ভাইয়ের মেয়ে থাকে তারা তাকে হলুদ মাখাবে। চাচাতো বোন খালাতো বোন আপন আপন ভাবি মামাতো ভাবি খালাতো ভাবি এই ধরনের যে মেয়েগুলি থাকে এই মেয়েগুলিকে হলুদ মাখাতে পাবে? কোনোদিনই হলুদ মাখাতে পারবে না। হলুদ মাখালে এই বিবাহটা আদর্শ বিবাহ হবে না। কেন? বান্ধবী হলুদ মাখিয়েছে, বান্ধবী হলুদ মাখানোর পরে একদিন তার স্বামীর কাছে গল্প করছে, আমার অমক বান্ধবীকে আমি হলুদ মাখিয়েছিলাম, তার শরীরে আমি যখন হাত লাগালাম তার শরীরটা দেখলাম অত্যন্ত নরম, এবং ঠান্ডার দিনে দেখলাম তার শরীরটা অত্যন্ত গরম। গরমের দিনে হলুদ মাখালে সে অনুভব করবে তার শরীরটা ঠান্ডা। স্বামীর কাছে গিয়ে যখন এই গল্পটা করে বসবে তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে, গোপন খাতে পাপ হবে, যার কারণে রসুল নিষেধ করেছেন। যদি হলুদ মাখতেই হয় যেই কয়টি নাম বললাম ওরা হলুদ মাখাবে তাহলে হলুদ মাখতে পারে, অন্যথায় হলুদ মাখানোর বিষয়টা শরীয়ত থেকে টোটালি হারাম করে দেওয়া হয়েছে। এই হলুদ মাখা প্রথা মুসলিমদের জন্য এই হলুদ মাখা প্রথা হচ্ছে হারাম প্রথা। একটি ছেলে হলুদ মাখবে, একটা ছেলে হিসাবে আজকে আমাদের সমাজে যারা হলুদ মাখাচ্ছে খালাতো বোন চাচাতো বোন আপন ভাবি এই যে যারা হলুদ মাখাচ্ছে, এই হলুদ মাখা প্রথা পুরুষদের মহিলাদের যেমন বললাম ঠিক মহিলা পুরুষদের ক্ষেত্রে এমনটাই রয়েছে। কোনোদিন একজন পুরুষকে তার আপন ভাবি চাচাতো বোন খালাতো বোন এক কথায় যার সঙ্গে তার বিবাহ বৈধ সেইরকম মেয়ে তার গায়ে স্পর্শ করতে পাবে না, যদি তার গায়ে স্পর্শ করে ওখান থেকে পাপের শুভ সূচনা শুরু হয়ে যাবে। বিবাহ হলে তো কি হলো, ওই মেয়েটাকে নিয়ে সে গোপন খাতে পাপের জন্য চিন্তা ভাবনা করবে। এই জন্যে যদি কোনো পুরুষ হলুদ মাখতে চায় তাহলে তার আপন ভাইয়ের মেয়ে বোনের মেয়ে তার নানি তার ফুপু তার খালা এই ধরনের মেয়ে যারা আছে তারা হলুদ মাখবে, তারা হলুদ মাখাতে পারে। তবে হলুদ মাখা শরীয়ত সম্মত যে বিষয়টি রয়েছে, হলুদ মাখলে শরীরের গ্লেজ ফিরে আসে, হলুদ মাখলে শরীরের দুর্গন্ধ দূর হয়ে যায়, এরকমভাবে যদি চিন্তা ভাবনার উপরে হলুদ মাখে তাহলে এই যে শ্রেণীর নামগুলি উল্লেখ করা হলো এরাই হলুদ মাখাবে, তাহলে জায়েজ, অন্যথায় হলুদ মাখানো টোটালি হারাম, হলুদ মাখানো চলবে না। এবারে চলে আসুন
থুবড়ি খাওয়া প্রথা আমাদের দেশে রয়েছে, ক্ষীর খাওয়ানি প্রথা। এই ক্ষীর খাওয়া প্রথাটা হচ্ছে হিন্দুদের প্রথা। এই ক্ষীর খাওয়ানি প্রথা কোনোদিন মুসলিমের প্রথা হতে পারে না। কোনোদিন কেউ কাউকে ক্ষীর খাওয়াতে পারে না। তবে যদি ক্ষীর খাওয়াতে হয়, যদি কেউ খেতেই চায়, আমি আগে যেভাবে হলুদ মাখানোর লিস্ট আমি করলাম, যেভাবে বললাম ওইভাবেই হলুদ মাখবে, ওইভাবে ক্ষীর খাওয়াবে, তাহলে জায়েজ হতে পারে। অন্যথায় জায়েজের কোনো সুযোগ নেই। আজকে ইসলাম কি বলেছে আর আজকে সমাজে কি চলছে, ইসলামের নিয়ম কি আর আমাদের সমাজের নিয়ম কি, আজকে এই সমাজের যে বন্ধন, কোরআন হাদিসের যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনটা সঠিক রূপে না থাকার কারণে আজকে সমাজটা রসতলে তলিয়ে আছে। বিবাহ হতে হতেই কিছুদিনের মধ্যেই দেখা যায় একজন নতুন বর, সেই বরটা দেখা যাচ্ছে সালাস বয়ের সঙ্গে গোপন খাতে পাপের মধ্যে ফেঁসে যাচ্ছে, বান্ধবীর সঙ্গে ফেঁসে যাচ্ছে, নানান কিছু সমস্যা হচ্ছে তার কারণের মধ্যে। উন্নতমানের কারণগুলি রয়েছে এখানেই লুকিয়ে। বন্ধুগণ, আজকে আমাদের সমাজের যে আসল আমাদের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতিগুলি একেবারে চাপা পড়ে গেছে। আসল বিষয়টি আমাদের সমাজে নেই। আজকে নকল বিষয়গুলো নিয়ে আমরা সেই চিন্তা ভাবনার জগতে নিয়ে এসে আমরা ভাবি এটাই হচ্ছে ইসলাম। যখন আলেম ওলামারা আসল জিনিসটা বলতে শুরু করে, তখন বলে এ নতুন জিনিস কোথা থেকে আসলো। আসলেই নতুন জিনিস নয়, আগেকার যে জিনিসটা সেই জিনিসটাকে আমরা না মানতে না মানতে আসলে সেই জিনিসটাকে একেবারে চাপা দিয়ে আজকে শরীয়তটাকে কুরবানি করে দিয়েছি। বন্ধুগণ, আজকের সমাজটা কোন জায়গাতে চলে গেল। তো এবার আমি যেটা বলছিলাম সেই বিষয়টি হলো হলুদ মাখা প্রথা গেল, একবারে মেয়ে দেখার মানে মেয়ে দেখার সিস্টেমটাও বলা হলো, হলুদ মাখা প্রথাও বলা হলো, ক্ষীর খাওয়ানি প্রথাও বলা হলো, এবার বিবাহ হবে। বিবাহর সময় আমাদের দেশে যে বর যাত্রী প্রথা, এই বর যাত্রী প্রথাটা হচ্ছে হিন্দুদের প্রথা, বর যাত্রী প্রথাটা হচ্ছে খ্রিস্টানদের প্রথা। এই প্রথা ইসলামে জায়েজ নেই। তবে আজকে ছেলের বাপেরা একেবারে কাপুরুষ হয়ে গেল, ছেলের বাপেরা একেবারে অপারক হয়ে গেল। ছেলের বেকন বিবাহ দিচ্ছে, বিবাহ দেওয়ার সময় মেয়ের বাপকে বলছে আমার বাড়ি থেকে তোমার বাড়িতে 100 হোক 200 হোক লোক যাবে, তবে তোমার বাড়ির লোক আমার বাড়িতে আসবে না। এরকমটাই সমাজে বেশি চলছে। এবারে বরযাত্রী বিষয়টা নিষিদ্ধ আর অলিমার অনুষ্ঠানটা সন্ন্যত, সন্ন্যতটাকে বাদ দিয়ে হিন্দুদের প্রথাটা আমরা মানতে শুরু করলাম। কাজেই যখন আপনি বিবাহ করতে যাবেন, 4 থেকে 6 জন লোক যাবে, এর বেশি লোক যেতেই পারে না, কোনো দিনেই সম্ভব নয়, কোনো দিনেই সম্ভব নয়। 4 থেকে 6 জন লোক যাবে, বিবাহ করে নিয়ে চলে আসবে। এবার ছেলের বাপের বাড়িতে অলিমার অনুষ্ঠান হবে, ছেলের বাপের বাড়িতে অলিমার অনুষ্ঠান হবে। ছেলের বাপের অবস্থা যেমন, ছেলের আয় ইনকাম যেমন, সেই দিকে লক্ষ্য করে অলিমার অনুষ্ঠান হবে। তার টাকা বেশি আছে, গ্রামের মানুষকে সকলকে মিলে দাওয়াত খাওয়াবে, তার থেকে টাকা কম আছে, একটি গরু জবাই করে খাওয়াবে, তার থেকে টাকা কম আছে। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাউ বিশাতিন, কম পক্ষে তোমাকে অলিমার অনুষ্ঠান করতে হবে, একটি ছাগল জবাই করে হলেও। আজকের দিনে ছেলের বাড়ি থেকে লোক চলে যাচ্ছে মেয়ের বাড়িতে, 120-150 চলে যাচ্ছে, আর মেয়ের বাড়ির লোক ছেলের বাপের বাড়িতে আসছে না, এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না। ছাগল তো দূরের কথা, একটা পোলট্রি মুরগি পর্যন্ত জবাই হয় না। আচ্ছা, কথাগুলি ঠিক বলছি না ভুল বলছি? কথাগুলি ঠিক বলছি তো? আজকে আমাদের সমাজে বরযাত্রী প্রথাটা রয়েছে, অলিমার অনুষ্ঠানের কথা কি আছে? অলিমা কোনটা বলি? 2 কিলো 5 কেজি বাতাসা নিয়ে চলে যাচ্ছে, আর বিবাহ করার মজলিসে বলা হচ্ছে যে অলিমাটা দাও। আরে এটা কি করে অলিমা হলো? এটা তো বাতাসা, এটা অলিমা কে বলেছে আপনাকে? অলিমার জন্য রসুল বলছেন ওয়ালাউ বিশাতিন, কমপক্ষে একটা ছাগল জবাই করে খাইয়ে তোমাকে অলিমার অনুষ্ঠান করতে হবে। অলিমার অনুষ্ঠান হবে বা অলিমা হবে তো ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে বিবাহ করতে গিয়ে 2 কিলো বাতাসা নিয়ে গেলেন আর সেটাকে আপনি অলিমার নাম দিয়ে চালিয়ে দিলেন। এই অলিমা আপনি পেলেন
অভিজ্ঞতা থেকে, ছেলের বাপের ছেলে যেদিন যাচ্ছে মেয়ের বাপের বাড়িতে অলিমা নিয়ে, এমনটা হতে পারে? এমনটা হতে পারে না, ছেলের বাপের বাড়িতে অলিমার অনুষ্ঠান হবে, এটাই হচ্ছে শরীয়ত। তো কমপক্ষে হলেও একটা ছাগল জবাই করেও মানুষকে খাওয়াতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। আর ইসলামের বিধানটাকে চাপা দিয়ে ছেলের বাপ মেয়ের বাপের উপরে জোর করে 100, 200, 20, 50 জন লোককে নিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা যদি একটু গোলমাল হয়ে যায়, তারপরে বলতে শুরু করে দেয়, বৌমার উপরে টর্চারিং শুরু হয়ে যায়, তোমার বাপ আমার মেহমানগুলিকে ঠিক মতো করে খেতে দিতে পারেনি, আজীবনকাল মেয়েটার উপরে টর্চারিং চলে। কিন্তু আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বটা কি ছিল? শরীয়তের বিবাহটা হচ্ছে আদর্শ পরিবার, মানে পরিবার হওয়ার জন্য সব থেকে বড় একটা লক্ষণ। তো আপনার ছেলের বিবাহের সময় আপনি বরযাত্রী নিয়ে চলে গেলেন, এটা কেমন করে নিয়ে গেলেন? এটা কি শরীয়ত আপনাকে বলেছে? কোনো আলেমের সঙ্গে কি কোনোদিন পরামর্শ নিয়েছেন? কোনোদিন নেননি, আপনি নিয়ে চলে গেলেন। আপনার বাড়িতে অনুষ্ঠানটা করলেন না, যেটা আপনার দরকার ছিল সেটা বাদ চলে গেল। এবারে চলে আসুন, অলিমার অনুষ্ঠান হয়ে গেল, তারপরে আমরা যখন বিবাহ পড়াই, বিষয়টা ছুটে গেছি, বিবাহটা যখন আমরা পড়াই, বিবাহ পড়ানোর সময় আমরা আলেমরা তিনখানা আয়াত পড়ি। পড়ি কি পড়ি না? কথা বলুন, তিনখানা আয়াত পড়ে না? এই তিনখানা আয়াত কেন পড়া হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, اتقوا ربكم يا ايها الناس اتقوا ربكم يا ايها الذين امنوا اتقوا ربكم ان خلقكم جاي হোক একটা আয়াত আছে, মিন নাফসি ওয়াহিদা ও খলাক মিন হাওয়া জাওজাহা ওয়া বাসা মিন হুমা রিজালা কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا এবারে তিনখানা আয়াত আছে। আমরা ইমাম সাহেব রাম নতুন একটা বরকে সামনে নিয়ে তিনখানা আয়াত পড়ি, তবে কেন পড়ি? এই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ তাম পৃথিবীর মুসলমানদের জন্য আলাদা, আর একটা নতুন বরের জন্য আলাদা। তাম পৃথিবীর মানুষের জন্য এর ব্যাখ্যা বিশ্লেষণ আলাদা, আর একটা নতুন বরের জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।